হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুলো আমার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে। আমি অনেক ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো আজকে চলে যাচ্ছি একটু ঠাকুরের আশ্রমে, আজকে একটু দীক্ষা নেব ঠাকুরে, তো সেই কারণে। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, হাজবেন্ড, ছেলে আর আমার শাশুড়ি মা, আমরা এই কজনই যাচ্ছি। দিদিকে বলেছিলাম কিন্তু দিদির মেয়ের পরীক্ষা চলছে, তো সেই কারণে ও যেতে পারছে না। আর আর আমার মার আজকে অফিস আছে, আজকে হচ্ছে শুক্রবার, তো সেই কারণে মাও যেতে পারছে না, তো আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এই দেখো সম্পূর্ণকে দেখো, এই দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা, দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমরা চলেও এসেছি। তো আমি একটু ওখানে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখানে ঠাকুরের জন্য একটু ধুতি আর একটা চাদর নিয়েছি। ঠাকুরের ছবি কালেক্ট করেছি। গুরু রাধিরনাদিশ্চ গুরুং পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব গুরুনিষ্ঠ পরম তপ গুরু পরতরং নাস্তি নাস্তি তত্ত্ব গুরু পরম। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্য মোক্ষমূলং গুরু। সকল সদস্যবৃন্দ, আমার সহকর্মী বৃন্দ, সকলের উপর আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর তথা কৈবল্যনাথ তথা শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের শুভ আশিস বর্ষিত হোক এবং সকলের মনোবাসনা পূর্ণ হোক।
আমরা প্রসাদ টসাদ নিলাম, তো টোটো করে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। এখন একটু চা খাবো, কারণ খুব মাথা যন্ত্রণা করছে। আমি গতকালকে নিরামিষ খেয়েছি, যেহেতু আজকে দীক্ষা নেব, আর আজকে সকাল থেকে জল খেয়েছি আর এক কাপ চা খেয়েছি, তো তাই জন্য এখন একটু চা খাবো। ওখানে বসুন। হ্যাঁ দুচ্ছা সোনাইকে একটু এদিকে সাইডে করে দাও, বসো না। আমি
তো দেখো 4:30 বাজে, চলে এসেছি বাড়িতে। আসার সময়টা আমরা বাসে করে এসেছি আর তারপরে টোটো করেই চলে এসেছি। তো যাই হোক, আজকের মতো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মন্দিরে গেছি, দীক্ষা নিলাম, তো খুব ভালো লাগলো। আর আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করব, দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় যেন হাসি খুশি থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।